ভারত মহাসাগরে যুদ্ধের মেঘ, ইরানের নিশানায় ইসরায়েলি জাহাজ। ইরানের দৃষ্টিতে যে কারণে যুদ্ধবিরতিতে ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় দিন আজ মুক্তি পাবে 42 ফিলিস্তিনি। ইসরায়েল যুদ্ধবিরতি মানলে হামাসও মানবে বলছে ইসমাইল হানিয়া। যুদ্ধবিরতি যে কারণে নেতানিয়াহুর জন্য চরম পরাজয়ের। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার 71টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত মহাসাগরে যুদ্ধের মেঘ, ইরানের নিশানায় ইসরায়েলি জাহাজ। ইসরায়েল হামাস যুদ্ধের জেরে এমনই তৃতীয় বিশ্বযুদ্ধ না বাদলেও আগুনের ফুলকি ছড়াচ্ছে গোটা পশ্চিম এশিয়ায়, সতর্ক করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ফের তার আভাস মিলল শনিবার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানালেন, শুক্রবার ভারত মহাসাগরে এক ইসরায়েলি ধনকুবেরের কন্টেনার জাহাজে হামলা চালিয়েছে সন্দেহভাজন একটি ইরানি ড্রোন। বিস্ফোরণে ক্ষতি হয়েছে জাহাজটির। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধের সাময়িক বিরতির মধ্যেই ইসরায়েলি জাহাজে হামলা ঘটনা ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। শুক্রবার থেকে গাজায় যুদ্ধ বিরতিতে দুই পক্ষের পণবন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের চাঞ্চল্যকর দাবি, যুদ্ধবিরতির প্রথম দিনেই সিএমএ সিজিএম নামের ইসরায়েলি ধনকুবেরের জাহাজে ড্রোন হামলা হয়। সন্দেহভাজন ড্রোনটি ইরানের বলে দাবি করা হচ্ছে। তিন কোণা ড্রোনে ছিল প্রচুর বিস্ফোরক, জাহাজের কাছে এসেই বিস্ফোরণ ঘটে। কেউ হতাহত না হলেও জাহাজের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধে শুরু থেকে প্যালেস্টাইন তথা হামাস গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে ইরান, বিষোদ্গার করেছে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে। কিছুদিন আগে এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট গিলানি মন্তব্য করেন, ইসরায়েল হলো আমেরিকার অবৈধ সন্তান। বলেন, আমেরিকা ইহুদি শাসককে গাজার অসহায় জনগণের বিরুদ্ধে অপরাধমূলক অভিযান চালাতে উৎসাহ দিয়েছে, এমনকি এই নৃশংসতাকে বৈধ প্রতিরক্ষামূলক নীতি বলেও ঘোষণা করেছে। ইরানের দৃষ্টিতে যে কারণে যুদ্ধবিরতিতে ইসরায়েল। গাজায় হঠাৎ করে ইসরায়েল কেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তার কারণ জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। তিনি জানিয়েছেন, হেরে যাওয়ার ভয়ে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এমনটি অনুভব করলে তেল আবিব কখনো যুদ্ধ থামাতো না। বৃহস্পতিবার ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ এর এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সালামি বলেন, ইসরায়েলের অক্ষমতা ও ব্যর্থতা আজ স্পষ্ট, তাই দেশটি যদি তার ভুলগুলো থেকে শিক্ষা না নেয় এবং তা আবারও ভুল করে, তাহলে তার আরও বড় ধ্বংসযজ্ঞের শিকার হবে। তিনি বলেন, ইসরায়েল তার দুর্গ থেকে গাজায় স্থল অভিযান চালানোর ফলে তাকে এর মূল্য দিতে হয়েছে। 300 বেশি ট্যাঙ্ক ও সাজোয়াজন ধ্বংস করেছে হামাস। শত্রুরা ভেবেছিল, শিশু, নারী ও নবজাতক শিশুদের হত্যা করে তারা বিজয়ের পতাকা উড়াবে, এবং তাদের কাছে বিজয়ের সংজ্ঞা কেবল এটাই যে প্রতিরক্ষাহীন অসহায় বেসামরিক লোকদের ধ্বংসস্তূপের নিচে সমাধিস্থ করা। জেনারেল সালামি আরও বলেন, উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলকে ব্যস্ত রেখেছে, এবং ইসরায়েল পশ্চিম তীরেও সংকটের শিকার হয়েছে, ফলে ইসরায়েলিরা দিনরাত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিন আজ মুক্তি পাবে 42 ফিলিস্তিনি। হামাস ইসরায়েলের মধ্যে চলা চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিন আজ। শর্ত অনুযায়ী দ্বিতীয় দিনে 42 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত 7 অক্টোবর হামাসের হামলার পর আটক করে গাজায় নিয়ে যাওয়া জিম্মিদের মধ্যে থেকে 14 জিম্মিকে শনিবার মুক্তি দেওয়া হবে। শুক্রবার থাই নাগরিক এবং ইসরায়েলি সহ গাজায় আটক প্রায় 2 ডজন জিম্মিকে বন্দিদশা থেকে মুক্তি দেয় হামাস। একই সঙ্গে ওই দিন ইসরায়েলের হেফাজতে থাকা 39 ফিলিস্তিনি বন্দিও মুক্তি পেয়েছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির চার দিনে ইসরায়েল তাদের কারাগার থেকে 150 ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এদিকে চার দিনের যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় ফের হামলা শুরু করবে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট এ ঘোষণা দেন। তিনি বলেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত 2 মাস হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাবে ইসরায়েলের বাহিনী। সেজন্য এ বিরতিতে সেনাদের প্রস্তুতি নিতে, তদন্ত করতে, আরও অস্ত্র সরবরাহ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ইসরায়েল যুদ্ধবিরতি মানলে হামাসও মানবে বলছে ইসমাইল হানিয়া।
ইসরায়েল যতদিন যুদ্ধবিরতি মেনে চলবে ততদিন হামাসও তা করবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটির চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার এক ভিডিও বার্তায় অতি সাম্প্রতিক এই যুদ্ধবিরতি নিয়ে হামাসের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা, বন্দি বিনিময় সম্পন্ন করা, গাজাকে অবরোধ মুক্ত করা এবং আলাক্সা মসজিদে হামলা প্রতিরোধ করতে যা যা করা প্রয়োজন তার সবই করতে প্রস্তুত আছে হামাস। ইসরায়েল যতদিন পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে ততদিন হামাস তা অনুসরণ করবে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। পরে 16 অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর দিন এলোপাতাড়ি গুলি ছুড়ে শত শত সামরিক বেসামরিক মানুষকে হত্যার পাশাপাশি 242 জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে গিয়েছিলেন হামাসের যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা 104, বাকি 138 জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বিমান ও স্থল বাহিনীর টানা 1.5 মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় 15,000 ফিলিস্তিনি। সূত্র রয়টার্স আল আরাবিয়া। যুদ্ধবিরতি যে কারণে নেতানিয়াহুর জন্য চরম পরাজয়ের। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি একটি সুস্পষ্ট বার্তা নিয়ে এসেছে, আর তা হলো এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে মহাপ্রতাপশালী ইসরায়েল এবং সেই সঙ্গে দেশটির নেতা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম পরাজয় হয়েছে, এমনটাই বলেছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে। এর মধ্যে চুক্তি শর্ত মেনে 13 ইসরায়েলি নাগরিক ও 12 থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। তবে ইসরায়েল এখনও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়নি, যাদের জন্য বছরের পর বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফিলিস্তিনি পরিবারগুলো। তবে শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির সুযোগে আবারও নিজেদের ভিটেমাটিতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। হামাস ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতিকে ইসরায়েলিদের জন্য চরম পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজেদের মতের পক্ষে তারা 3টি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, গত 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গোষ্ঠীটিকে নির্মূলে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় নির্বিচার ও বিরামহীন বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, সপ্তাহখানেক পর শুরু করে স্থল অভিযান। দ্বিতীয়ত, হামাসের সামরিক অবকাঠামো বিশেষ করে সুড়ঙ্গ ধ্বংস করতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু 7 সপ্তাহ ধরে সর্বাধুনিক সব অস্ত্র ব্যবহার করেও সুড়ঙ্গ ধ্বংস তো দূরে থাক তার খোঁজই পায়নি তারা। তৃতীয়ত, ইসরায়েল বলছিল হামাসকে উৎখাত করে তাদের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্ত করে আনবে বা বিমান হামলা ও স্থল অভিযানের হামাস জিম্মিদের মুক্তি দিতে বাধ্য হবে, কিন্তু তেমনটা একেবারেই ঘটেনি। হামাস জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেয়নি, বিনিময় করেছে। রাশিয়ার 71টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেন শনিবার দাবি করেছে যে তারা রাশিয়ার 71টি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভ বলেছে আক্রমণ শুরুর পর থেকে রাজধানীতে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা। কিয়েভের নগর প্রশাসনের বরাতে রয়টার্স জানিয়েছে এই ড্রোন হামলায় 11 বছর বয়সী এক শিশুসহ 5 জন আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় বলেছে বিমান বাহিনী 71টি শাহেদ 131-136 অ্যাটাক ইউএভি ধ্বংস করেছে। তাদের বেশিরভাগই কিয়েভ অঞ্চলে ধ্বংস হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন শহরটিতে 6 ঘন্টার জন্য আকাশ হামলার সতর্কতা জারি করে রাখা হয় এবং ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাজধানী জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন শত্রুরা সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন হলোডোমার স্মরণ দিবসের রাতে 70টিরও বেশি শাহেদ, রাশিয়ার নেতৃত্ব গর্বিত যে তারা হত্যা করতে পারে। এদিকে রাজা জুৎসেপি সীমান্ত ক্রসিং পয়েন্ট ছাড়া রাশিয়ার সঙ্গে বাকি 3টি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড সরকার।